গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ পাইছে। কংগ্রেসে উন্মোচন করেছে আমার প্রতিশ্রুতি। অনুষ্ঠানত উপস্থিত আছে এপিসিসির সভাপতি ভূপেন বৰা, দেবব্রত শইকীয়া, জাকির হোসেন সিকদার, রেকিবুদ্দিন আহমেদ, ওয়াজিদ আলী চৌধুরী, অকন বৰা, শরৎ বৰকটকী আর কেবাগৰাকীও কংগ্রেসের নেতা। মহানগরবাসীক বিশুদ্ধ খোৱা পানী, নলা নর্দমার উন্নয়ন, বিজ্ঞানসম্মত জাবর নিষ্কাশন, বজার গৃহ নির্মাণ, স্ট্রীট লাইট সেবার সম্প্রসারণ, আদাবাড়ি বাস স্থান উন্নীতকরণ, দরিদ্রজনের গৃহ নির্মাণকে ধরে মহানগরবাসীক বহু প্রতিশ্রুতি দিয়া হয় কংগ্রেসের ইস্তাহারখান। সোমবারে বিজেপিয়ে সংকল্প পত্র প্রকাশ করার পিছদিনায় আজি প্রধান বিরোধী দল কংগ্রেসে মুক্তি করলে নির্বাচনী ইস্তাহার আমার প্রতিশ্রুতি। আর জিএমসিত নির্বাচনী কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ পাইছে। আমি দৃশ্য দেখাইছো আমার প্রতিশ্রুতি শীর্ষক এখন কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার, যত কেবাটাও প্রতিশ্রুতি আছে, যেটা প্রতিশ্রুতি পূরণ করবর দৃঢ় প্রতিজ্ঞ হম বলে ইতিমধ্যে উল্লেখ করেছে, যত কেবাগাকিও কংগ্রেসের নেতা উপস্থিত আছে। এপিসিসির সভাপতি তার ভিতর ভূপেন বৰা আছে, দেবব্রত শইকীয়া, জাকির হোসেন সিকদার, রকিবুদ্দিন আহমেদ, ওয়াজেদ আলী চৌধুরী, অকন বৰা, শরৎ বরকটকী উপস্থিত আছে। কেবাটাও বিষয় সন্দর্ভত বা প্রতিশ্রুতি হাতত লৈছে, সেইকেটা আকৌ এবার জানাইছো। বিশুদ্ধ খোৱা পানী, নলা নর্দমার উন্নয়ন, বিজ্ঞানসম্মত জাবর নিষ্কাশন, বজার গৃহ নির্মাণ, স্ট্রীট লাইট সেবার সম্প্রসারণ, আদাবাড়ি বাস আস্থান উন্নীত করা, দরিদ্রজনের গৃহ নির্মাণকে ধরে মহানগরবাসীক বহু প্রতিশ্রুতি প্রদান করেছে ইস্তাহারখানের জড়িয়ে। সেই সময় সংকল্প লৈছে প্রতিশ্রুতি পূরণ করার বদ্ধপরিকর হয়েছো বলে কৈছে। আর তার পাছতে এই ধরনের ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির পাছত, বিজেপির সংকল্প পত্রের পাছত এইদরে এটা কংগ্রেসে ইস্তাহার পত্র প্রকাশ করেছে। আর কংগ্রেসের ইস্তাহারখানের এইবারের নাম রাখিছে আমার প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সপোন শুনে শুনে গুয়াহাটীবাসী 14 চনত ভোট দিলে, 16 চনত ভোট দিলে, 21 চনত ভোট দিলে, এটা আকৌ নতুন দুটা সপোন দেখাইছে, পুরোনা সপোনখিনি বাদ দিলে। এটা সপোনের পিছত যে গুয়াহাটীবাসী নদৌড়ে, আমি বাস্তব এখন চিত্র আর বাস্তব রূপায়ণের প্রতিশ্রুতি আমি গুয়াহাটীবাসীক দিছো। গতি আমি বিশ্বাস যে গুয়াহাটীবাসী কঠোর সময়ত, অতি কঠিন সময়ত এবার অতি কঠিন সিদ্ধান্ত লোবলে গৈ আছে। পুরোনা দল, নতুন নেতৃত্ব, নতুন চিন্তা, নতুন আশা, নতুন সপোন, আর মহাপুরুষ শঙ্করদেবক আমি আমার গুরু বলে যে মানু, শঙ্করদেবে কীর্তন লিখিছিল এক বৃক্ষ দশ পুত্র, মহাপুরুষ শঙ্করদেবর কীর্তনের সেই বাণী এক বৃক্ষ দশ পুত্র, আমি তার আধার গোটেই আমি এজোপা এজোপা গছ আমি যত রুবলে সুযোগ আছে তার রুই শঙ্করদেবর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি।